এক্ষুনি আমরা বেরিয়ে পড়লাম মিরামার রিসর্ট থেকে, আর এখন আমরা যাচ্ছি লাভা। ঘড়িতে বাজে 8:52, আর আজকের তারিখ হচ্ছে 24শে মে। লাভাতে আমরা থাকবো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের হোটেলে। আর আজকে আমাদের রুটটা হচ্ছে এখান থেকে গাজলডোবা যাব শিলিগুড়ি বাইপাস করে, তারপর ওখান থেকে ড্যামডিম হয়ে গরুবাথান হয়ে লাভা যাব। রাস্তার ব্যাপারে আপনাদের সমস্ত তথ্য শেয়ার করতে থাকবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। রাস্তাটা একবার জাস্ট নোটিস করুন, কি অবস্থা রাস্তার, ভয়াবহ বললেও বোধ হয় কম বলা হবে, নিচে না লেগে যায় গাড়ির। এখানটা দেখুন কি অবস্থা রাস্তার, একটু আগে লরিটা যাচ্ছিল, আমার রীতিমতো ভয় করছিল উল্টে না যায়, আর ওই স্ট্রেচটা কাটিয়ে এখন আমরা চলে এলাম। এখন আবার সামনে যা দেখে মনে হচ্ছে রাস্তা ভালো আছে, কোনো কারণে হয়তো ওই জায়গাটা খারাপ হয়ে গেছে, আর সেই জন্য রাস্তার ওই অবস্থা ওইটুকুনি পয়েন্টে, আর এখনও ঠিক করে উঠতে পারেনি। এখন বাইরে বীভৎস গরম, গাড়িতে টেম্পারেচার দেখাচ্ছে 35°C, এতক্ষণ ভালো গরম লাগছিল, এখন জাস্ট গাড়িতে উঠে এসিটা চালিয়ে একটু আরাম পাচ্ছি। মিরামার রিসর্ট থেকে লাভার দূরত্ব হচ্ছে 140 কিলোমিটার, আর গুগল ম্যাপস অনুযায়ী সময় লাগবে 3 ঘন্টা 22 মিনিটের মতো, আর আমরা 10 মিনিট মতো ড্রাইভ করলাম। এখন দেখুন রাস্তার দুপাশে শুরু হয়ে গেছে চা বাগান। আজকে আমরা চলে এলাম আমাদের প্রথম টোল প্লাজা। এখান দিয়ে আমরা ফ্লাইওভারে উঠে যাব, আর বাঁদিক দিয়ে চলে গেলে বাগডোগরা শিলিগুড়ি। আমরা এখানে ঘোষপুকুর বাইপাসে উঠে গেলাম। আজকে আমরা এখন শিলিগুড়ি শহরকে বাইপাস করে চলে গেলাম, আর এই কারণেই গতকাল আমরা মিরামার রিসর্টে ছিলাম, শিলিগুড়িতে ঢুকিনি। আর এই রাস্তাটা দিয়ে আমি আগেও গেছি, অসাধারণ রাস্তা, যেরকম দেখতে পাচ্ছেন পুরো স্মুথ রাস্তা এবং খুব সুন্দরভাবে পেন্ট করা চকচকে রাস্তা। আমরা এখন মহানন্দা ব্যারেজ ক্রস করছি, আমরা ফুলবাড়ি দিয়ে যাচ্ছি, আর এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, এতক্ষণ এরকম রাস্তা পাইনি, এখন রাস্তাটা সাংঘাতিক বাজে হয়ে গেল। আর এখান থেকে রাইট সাইডে মানে ডান দিকে খানিকটা গেলেই ইন্টারন্যাশনাল বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। একটা ছোট্ট আপডেট আপনাদের দিয়ে দিই, যে রাস্তাটা এতক্ষণ আপনারা খারাপ দেখলেন সেটা কিন্তু খুব বেশিক্ষণের জন্য নয়, 200-300 মিটার হার্ডলি হবে, তারপর আবার রাস্তা ঠিক হয়ে গেল। আমরা এই ক্যানেলের ধারে রাস্তাটা ধরে নিলাম, এবার এখান থেকে গাজলডোবা আর 25 কিলোমিটার, গাজলডোবা অবধি গিয়ে তারপর আমরা ড্যামডিমের দিকে যাব। এতক্ষণ ক্যানেলের সাইড দিয়ে এই রাস্তাটা বেশ ভিড়ভাট্টা ছিল, প্রচুর ট্রাফিক ছিল, এখন ট্রাফিকটা অনেক কমে গেছে, গাছপালার পরিমাণ অনেকটা বেড়ে গেছে, আর পথের এই সৌন্দর্য দেখে গুগলও নিজেকে আটকাতে পারলো না, ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে ওর মার ফোন নিয়ে। পৌঁছে গেছি আমরা গাজলডোবাতে, আর এই ব্রিজটা আমরা যখন আগের বার এসেছিলাম এই ব্রিজটা তখন বানানো হচ্ছিল, এখন মনে হয় শুরু হয়ে গেছে। যাই হোক, আমরা ব্রিজের ওপর উঠবো না, ব্রিজের ওপর উঠে ওই পারে যেতে হবে, কিন্তু আমরা ওপারে যাচ্ছি না, আমরা ব্রিজের নিচ দিয়ে সোজা বেরিয়ে যাবো, গাজলডোবা ক্রস করে আমরা চলে যাব। আমরা এবার পৌঁছে গেলাম তিস্তা ব্যারেজে, এখান থেকে বাঁদিকে ঢুকে গেলে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ভোরের আলো, যেখানে আমরা আগের বার ছিলাম, আর এখন আমরা তিস্তা ব্যারেজ ক্রস করে বেরিয়ে যাচ্ছি। ক্যানেলের রাস্তাটা ছেড়ে এবার আমরা ঢুকে পড়লাম ওদলাবাড়ির দিকে রাস্তাটায়। এইবার আপনারা জাস্ট রাস্তার ভিউটা দেখুন, মন ভরে গেল দেখে আমার। আমাদের বাঁ হাতে পড়েছে জঙ্গল, আর ডান দিকে চা বাগান। রাস্তার গ্রিন কাভারটা দেখুন, পুরো মনে হচ্ছে একটা সবুজ টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কি অসাধারণ বলুন তো। এই জন্যই তো এত দূর ঘুরতে আসা, এই জন্যই তো এত দূর ড্রাইভ করে আসা, এই রকম জায়গা দিয়ে গাড়ি চালাবো বলে। ওফ, আর গাছের ওপরে ওপরে কিন্তু ফুলে ভরে গেছে, দেখুন এখানে ভায়োলেট কালারের কত ফুল হয়েছে ওপরে। গাজলডোবা থেকে এখন আমরা যাচ্ছিলাম ওদলাবাড়ি, আর পথে পড়লে এই জঙ্গল, দাঁড়িয়ে যেতে বাধ্য হলাম, ছবি তুললাম কিছু, অসাধারণ লাগছে। বিশ্বাস করুন এখানে কিন্তু কোনো আওয়াজ নেই, শুধুমাত্র পাখির ডাক, আর এই মাঝে মাঝে একটা দুটো করে গাড়ি যাচ্ছে তার আওয়াজ। ওই অসাধারণ জঙ্গল আমরা পার করে চলে এসেছি, এখন রাস্তার দুপাশে শুরু হয়ে গেছে চা বাগান। পৌঁছে গেলাম আমরা ওদলাবাড়িতে, এইখান থেকে আমরা ডান দিকে চলে যাব,
তারপর ড্যামডিম মোড় থেকে আমরা আবার বাঁদিকে ঘুরে যাব গরুবাথানের দিকে। এই আমরা ঘুরে গেলাম ড্যামডিমের দিকে। পৌঁছে গেছি আমরা ড্যামডিম মোড়ে, এইখান থেকে আমরা বাঁদিকে নিয়ে নেবো। এখান থেকে গরুবাথান 13 কিলোমিটার আর লাভা 52 কিলোমিটার। ড্যামডিম থেকে খানিকটা এগোলাম আর রাস্তার দুপাশে চলে এলো চা বাগান। আমরা এখানে গাড়ি থামিয়েছি রাস্তার ওপারে চা বাগান। এই রাস্তা চলে যাচ্ছে গরুবাথান লাভার দিকে, আর এপারেও দেখুন কি সুন্দর চা বাগান, অসাধারণ দৃশ্য। এখন বাজে 11:20 আর আমরা গরুবাথান পৌঁছে গেছি। এখানে দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য, এই হোটেলটায় ব্রেকফাস্ট করে নেবো, তারপর এগিয়ে যাবো লাভার দিকে। আমরা ব্রেকফাস্টে নিলাম 1টা এগ ম্যাগি আর 3টে ভেজ ম্যাগি। আমরা ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্ট কিন্তু অসাধারণ বানিয়েছিল ম্যাগিগুলো। এগ ম্যাগি নিল 60 টাকা আর ভেজ ম্যাগিগুলো নিল 50 টাকা করে। গরুবাথান থেকে তেল ভরি নিচ্ছি, কারণ ওপরে যাব কোথায় পাবো, এ দাদা বলছেন ওপরে পাবো না, তো ভালোই করেছি তেল ভরি নিয়ে। আর একটু যেতেই সামনে চোখে পড়লো বড় বড় পাহাড়, আর আমরাও আস্তে আস্তে উঠতে শুরু করলাম পাহাড়ের ওপর। আমরা এখন বেশ খানিকটা উঠে এসেছি, আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে হেয়ারপিন বেন্ড শুরু হয়ে গেছে। পাহাড়ে আসার যে আসল মজাটা, পাহাড়ে ড্রাইভ করার যে আসল মজাটা, সেটা পেতে শুরু করেছি এই জাস্ট হেয়ারপিন বেন্ড যেগুলো শুরু হলো সেগুলোতে এসে। অসাধারণ লাগছে ড্রাইভটা, অসাধারণ। আর তার সাথে সাথে আমরা গাড়িতে শুনছি পুরনো দিনের হিন্দি গান, যেগুলো কুমার শানুর আমলের, উদিত নারায়ণের গান শুনছি। ওফ, এটা তো আপনাদের শোনাতে পারছি না কপিরাইটের ঝামেলার জন্য। কি সুন্দর যে লাগছে বলে বোঝাতে পারবো না আপনাদের। পাহাড়ের সাথে যেন এই দুই গায়কের গান অদ্ভুতভাবে মিলে যায়, অসাধারণ। লাভা থেকে আমরা জাস্ট 3 কিলোমিটার আগে আছি, দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম কিছু ভালো ছবি তোলার জন্য। দেখে নিন কি অসাধারণ লাগছে, চারিদিকে গাছ, মধ্যখান দিয়ে এই কালো তেল চকচকে রাস্তা, অদ্ভুত দৃশ্য। আপনাদের এক্ষুনি বললাম লাভা 3 কিলোমিটার আগে দাঁড়িয়েছি ছবি তোলার জন্য, আর এখানে অনিমেষবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। উনি ওনার ফ্যামিলি নিয়ে, বাচ্চা মেয়ে এবং ওয়াইফকে নিয়ে উনিও যাচ্ছেন লাভা, দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ, আপনার ভিডিও খুব ভালো লাগে, এরকমভাবে চালিয়ে যান এবং আপনাদের দেখে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে বেরোবো। আমি আপ্লুত সত্যি, গাড়ি নিয়ে ঘোরাটা একটা প্যাশন বলতে পারেন, তো এটা আপনার সবাই সমর্থন করবেন ওনাকে এবং আপনারা এই ভিডিও দেখে এগিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা এখনও লাভার থেকে 1 কিলোমিটার আগে আছি, এখন এসে গেছি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের গেটের সামনে, আর এইখান দিয়ে ডান দিকে বেঁকে গেলে কোলাখাম ছাঙ্গে ফলস যাওয়া যায়। এই হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের গেট, আর আমরা এইখান দিয়ে গেছিলাম কোলাখাম আর ছাঙ্গে ফলস। আমাদের কোলাখাম আর ছাঙ্গে ফলস যাওয়ার ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্স আর আই বাটনে দিয়ে দিলাম, প্লিজ দেখে নেবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ঠিক 1:30 আমরা পৌঁছে গেছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের লাভার হোটেলে। আজকে রাতটা আমরা এখানে থাকবো। এইটা হচ্ছে রিসেপশন, এদিকে সব ঘর রয়েছে, এখানে পার্কিং। আমরা এখন এগিয়ে চলেছি আমাদের ঘরের দিকে। আমাদের আজকে হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, আর সেটা এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে।
গিয়ে তারপর আমরা আপনাদের রুমটা দেখাচ্ছি। আর এখানে দেখুন এই রাস্তার চারপাশে পুরো পাইন গাছে ভর্তি। আমরা আমাদের স্ট্যান্ডার্ড রুমে চলে এসেছি। আমরা এখন চলে এসেছি আমাদের স্ট্যান্ডার্ড রুমে। আজকে আমরা রাতে এখানেই থাকবো। এই রুমের প্রাইস হচ্ছে 2000 রুপিস প্লাস ট্যাক্স। এবার চলুন আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। তবে আজকে রুম ট্যুরটা আমি দেবো না, দেবে গুগল। তাহলে এখন আপনাদের রুমটা দেখিয়ে দিই। এই যে দু সাইডে দুটো বেড সাইড টেবিল, এখানে ডাবল বেড আছে, দু সাইডে দুটো উইন্ডো, আর এখানে একটা টেলিভিশন আছে, একটা মিরর আছে, একটা চেয়ার, আমরা লাগেজ রেখেছি এখানে, আর ওই সাইডে একটা বাথরুম, ছোটো রুম, ছোটো কিন্তু কোজি রুম। এই হচ্ছে আমাদের বাথরুম, এখানে কোমোড, এই একটা বেসিন আছে, আর ওই ওপরে গিজার। এখানে এগুলো ডিলাক্স রুম, ওপরেও ডিলাক্স রুম আছে। এবার ডিলাক্স রুমের সুবিধাটা হচ্ছে ওই পাশে কোনো অবস্ট্রাকশন নেই, পুরো ভিউ। আমাদের এখান থেকে ভিউ হচ্ছে এই গাছের ফাঁক দিয়ে দেখতে হবে। স্ট্যান্ডার্ড রুম আমি নিতাম না, ডিলাক্স রুমই নিতাম। ডিলাক্স রুমের সাইজটা একটু বড় আর ভিউও আছে, কিন্তু যেহেতু আমি পরে বুক করেছি কোনো রুম ছিল না, তারপরে স্ট্যান্ডার্ড রুম একটা খালি হওয়ার জন্য আমি এটা পেয়ে যাই, তাই নিয়ে নিলাম। এখানে থাকার কিন্তু আলাদা মজা, কোনো আওয়াজ নেই আশেপাশে, শুধু জঙ্গলের যা আওয়াজ আর পাখির ডাক। তবে হ্যাঁ, একটা কথা আপনাদের বলে দিই, রিসেপশন কিন্তু এখান থেকে অনেকটা উপরে। তো এই কটেজে থাকলে এইখান দিয়ে নেমে আসতে হবে, তারপরে এই কটেজগুলোয় থাকতে হবে। তো যাদের পায়ের সমস্যা আছে তারা একটু ভেবেচিন্তে বুক করবেন। উপরে ওদের কটেজ আছে, সেগুলো দেখাবো। তবে তার আগে আমরা লাঞ্চটা করে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। আর যেহেতু আমরা আগে থেকে অর্ডার দিই নি এখানে খাবারের, তো ওই জন্যে এদের খাবার শেষ হয়ে গেছে, আমাদের মার্কেটে গিয়ে লাঞ্চ করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের এই লাভার হোটেলে দুটো ক্যান্টিন আছে, একটা ওপরে একটা নিচে। তো আপনারা যদি এই সব রুমগুলোয় থাকেন তাহলে ঠিক পাশেই আছে ছোট্ট একটা ক্যান্টিন, এখানে খাওয়ার জন্য আপনারা আসতে পারেন। এবার আমরা লাভার মার্কেটে খেতে যাচ্ছি, লাঞ্চ করতে যাচ্ছি। তো আমাদের একটা শর্টকাট রাস্তা দেখিয়ে দিল, বললো যে ওপর দিয়ে আর ঘুরে যেতে হবে না, পার্কিংয়ের পাশ দিয়ে, রিসেপশনের পাশ দিয়ে, ওটা অনেকটা উঠতে হতো আমাদের। তো আমরা এই শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা একবার দেখুন। এই কাঁচা রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি, গিয়ে লাভার মার্কেটে যাব। রাস্তায় দেখা হয়ে গেল এদের সাথে। আমরা এখন চলে এলাম হোটেল অর্কিডে, এখানে নিচে রেস্টুরেন্ট আছে, এখানে আমরা আজকে লাঞ্চটা করে নেব। লাঞ্চে আমরা নিলাম দুটো চিকেন থালি, খাবারের টেস্ট আর কোয়ালিটি বেশ ভালো ছিল। লাঞ্চ করে কিছুটা হেঁটে আমরা এসে পৌঁছলাম লাভায় মনাস্ট্রিতে। আমরা এখন এসে পৌঁছে গেলাম লাভা মনাস্ট্রিতে। লাভা মনাস্ট্রির ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকাল 5:30 থেকে বিকেল 5:30 অবধি। আর লাভার মার্কেট প্লেস থেকে এটা একটুখানি হেঁটে নিচের দিকে হাঁটলেই আপনারা চলে আসতে পারবেন লাভা মনাস্ট্রিতে। এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ, দেখুন ওই পাশে মেঘ করেছে, হয়তো বৃষ্টিও হচ্ছে, আর মনাস্ট্রি হচ্ছে ওইখানে আমরা এখন যাব। অসাধারণ শান্ত পরিবেশ কিন্তু এখানে, অদ্ভুত সুন্দর জায়গা। যখন আপনারা লাভায় আসবেন অবশ্যই লাভা মনাস্ট্রি ঘুরে যাবেন। আমরা এখন মনাস্ট্রি থেকে ফিরছি, ওঠার সময়টা কিন্তু বেশ চড়াই। তো যেহেতু আমরা উপর দিকে উঠছি বেশ কষ্ট হচ্ছে উঠতে, কিন্তু ভালো লাগছে, খারাপ লাগছে না। আমরা মনাস্ট্রি দেখে ফিরে এসেছি, এখন কটেজে মালপত্র রেখে আবার পার্কিংয়ে যাব। রিসেপশনের কাছে কিছু মালপত্র রয়েছে, ওগুলো নিয়ে আসবো। গুগল রুমেই রয়েছে, আর এই টিনটিন আর অনিন্দিতা আর আমি যাচ্ছি। অনিন্দিতা, গুগল, টিনটিন এখন রুমে একটু রেস্ট নিচ্ছে, আর আমি হেঁটে চলে এসেছি ফরেস্ট ডিপার্টমেন্টের হোটেলের ওপরের পোর্শনটায়। এইখানে আপনাদের ঘরগুলো একটু দেখিয়ে দিই, তবে কোনো ঘরই আমি ভেতর থেকে দেখাতে পারবো না, কারণ আজকে এই প্রপার্টি ফুললি বুকড, বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে এখানকার টেন্ট, এপাশেও কিছু রুম রয়েছে। এই বাঁ হাতে তিনটে রুম রয়েছে, এই রুমগুলোর নাম হচ্ছে হিলময়না, মানে হিলময়না 1, 2 আর 3, তিনটে রুম রয়েছে। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এখানকার ওপরের ক্যান্টিন। আমি এই নিয়ে দুবার লাভা এলাম,
2016 সালে একবার এসেছিলাম আর এই 2024 এলাম। 2016 যখন এসেছিলাম তখন এই হিল ময়নার মাঝখানের রুমটায় ছিলাম। আর লাভায় যতবারই থেকেছি ততবারই আমি প্রেফার করেছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের এই হোটেলটা, কারণ এখানে থাকার অভিজ্ঞতা অসাধারণ। এই পাইন জঙ্গলের মধ্যে থাকা এক আলাদা অনুভূতি। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের দিন আমরা সকালে বেরিয়ে লাভা থেকে ড্রাইভ করে পৌঁছই ইস্ট সিকিমের লিংতামে। লিংতামে আমরা থাকি একটা খুব ভালো হোমস্টেতে। তারপর একটা সুস্বাদু লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ি লিংতামের হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। এই সব কিছু নিয়ে আসবো আমার পরের পর্বে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।